আগে ছোট ছিল, এখন বড় হয়েছে, এরকম। বুঝতে পেরেছি। প্রতি রাত্রে আমার জন্য অনেক কষ্টকর, যখন আমার যেটা লাগবে দিতে হবে। ফার্স্ট টাইম এনজয়টা আমার ওরকম ভালো লাগে না, ফার্স্ট টাইম লাগে না? একটা মানুষ পাশে থাকবে সব সময়, এনজয়টা হলো পরের কথা। বুঝতে পেরেছি। তো তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল সিমরান। তোমার সাথে অনেক সুখ দুঃখের গল্প শুনি। কেন শুনি? কারণ তোমার অলরেডি এমন একটা ফ্যান ফলোয়ার সৃষ্টি হয়ে গেছে, একটা গ্রুপ যারা তোমার ভিডিও, নতুন নতুন ভিডিও দেখতে চায়, পেতে চায়। তাদের জন্য বিশেষ করে দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা ভাইয়েরা যারা সিমরানকে দেখতে চাইছিলেন, শুধু আপনাদের সৌজন্যে আজকের এই প্রোগ্রামটা আমি সিমরানকে অনেক রিকোয়েস্ট করে শিডিউলটা নিয়েছি। ওরা অনেক ব্যস্ত, হ্যাঁ, ওরা সময় দিতে পারে না। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রবাস থেকে তোমার ভিডিও দেখে বা দেশ থেকেও দেখে, কিন্তু প্রবাসী ভাইরা বেশি আবেগপ্রবণ হয়, তাদের উদ্দেশ্যে কী হ্যাঁ বলবা? অবশ্যই, যে ভাইয়ারা চায় যে আমাদের মতো তৃতীয় পার্সন লোকেদের সাথে একটু কথা বলতে বা ভালো একটা ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করতে। ভাইয়ারা আপনারা যদি ভালো কাউকে পান বা কাউকে ভালো লাগে আমাদের মধ্যে, তো অবশ্যই কথা বলতে পারেন, সমস্যা নেই। সমস্যা নেই। সবচেয়েতে ভালো লাগার ভালো মুহূর্ত হচ্ছে সিমরানের সাথে সময় কাটানো, সিমরানের সাথে কথোপকথন করা, কারণ ও অনেক ভালো, ভদ্র, নম্র একটা তিতলিঙ্গের পার্সন। প্রিয় দর্শক, আমি কিন্তু আবারও বলে যাই, তিতলিঙ্গ নিয়ে আমরা অনর্গল প্রোগ্রাম করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জনকে, নিত্য নতুনদের। কিন্তু সিমরানের ভয়েস, কণ্ঠ বা গেট আপ, চেহারা এত সুন্দর, এত সুন্দর, যা একটা এখান থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা সিমরান, তুমি এই সৌন্দর্য, এই চেহারা, এই রূপ গুণ কীভাবে ধরে রাখছো একটু দর্শকদের বলো যে এটি তোমার। সম্পূর্ণ নিজের ক্ষেত্রে, নিজের কাছে। আসলে যদি কেউ সুন্দর না হয় তার দিকে কেউ তাকাবে না। এখন যেটা ডিজিটাল যুগ চলতেছে, কালো বলে অনেকেই ঘৃণা করতো আগে, যখন আমি এতটা সুন্দর ছিলাম না। আমি বলবো না যে আমি সুন্দর, এখনও সুন্দর, হয়তো আগে অনেক খারাপ ছিলাম দেখতে। তখন খুব খারাপ লাগতো যে অনেক ছেলে আমাকে অনেক খারাপ কথা বলতো, এরকম এরকম দেখতে এসে। এখন একটু যতটুকুই হয়েছে না কেন, এখন সে অবাক করে তাকাই থাকে, এরকম কী ছিল, কী হয়ে গেল। এই জিনিসটাই, সব কিছু নিজের কাছে, আমি যদি ইচ্ছা করি সব কিছু সম্ভব। সব কিছুই সম্ভব, তাই? হ্যাঁ, সেক্ষেত্রে যারা তোমাকে থুতু দিছে অতীতে, তাদের সাথে দেখা হয় এখন? হ্যাঁ অবশ্যই এখনো দেখা হয়, বাট আমি কথা বলি না। তারা কি এখন পেতে চায়? পেতে চাইলেও সম্ভব না, তেতুল দূর দিয়ে ঘুরে শুধু। কারণ যে এই মানুষটা খারাপ সময় পাশে ছিল না, এখন তো প্রশ্ন ভালো সময়, এখন সে কেন আসবে? এখন তোমার সবচাইতে, ওই সময়ের চাইতে এখন কোন সাইডটা তোমার উন্নত, যে জিনিসের কারণে সবাই পাগল? আমার সাইডটা উন্নত, যে আগের থেকে একটু স্মার্ট হয়েছি, দেখতে ভালো হয়েছি, এই জিনিসটাই। এর থেকে হয়তো আগে ছোট ছিল, এখন বড় হয়েছে, এরকম। বুঝতে পেরেছি। আসলে মূল আকর্ষণটাই তো মেয়েদের যা হয় আর কি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আমরা কিন্তু খোলামেলা অনেক কথা বলি, অনেকে ভুল ত্রুটি হয় আর কি, আমাদের একটু কথা দিয়ে কথা নিই আর কি, ওরাও কথার কথাই অনেক একটু নেগেটিভ সেন্সে চলে যায় আর কি। ওদেরকে কখনো খারাপ ভাববেন না, ওরা বেসিক্যালি অবভিয়াসলি অনেক ভালো একটা মানুষ। তো তোমার সাথে কথা বলে অনেক ভাল লাগলো, তোমার জন্য দোয়া এবং প্রার্থনা রইলো। সব শেষ, এই যে রাত্রে যে এই যে একা এই বিছানায় থাকো, হ্যাঁ, এই বিছানায় যখন থাকো, তখন কি কখনো একাকিত্ব মনে হয়? রাত যখন গভীর, প্রতি রাত্রে একাকিত্ব মনে হয়, প্রতি রাত্রে, প্রতি রাত্রে আমার জন্য অনেক কষ্টকর, বাট আমার জন্য না, আমাদের সকলের জন্য। হ্যাঁ দেখো, একটা জিনিস আমি যেটা করছি আর কি, বুঝতে পারি, একটু অনুভব করছি, যে সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা 1টা সর্বোচ্চ পথে ঘাটে রাস্তায় যেখানেই থাকো তোমরা, একটু আনন্দে যায়, কষ্ট হলেও আনন্দে যায়। কিন্তু যখন রাত গভীর হয়ে যায়, যখন বিছানায় আসতে হয়, চারিদিকে অন্ধকার, জীবনটা অন্ধকার মনে হয়, তাই?
তখন কেমন কি ফিল হয় তোমার একটু আমাদের দর্শক ফিল হয় যা যদি পাশে থাকার কাছে থাকার মানুষটা থাকতো কথা বলতো এটাই পাশে থাকার মানুষটা যদি পাশে থাকতো এক বালিশে মাথা রেখে দুজন কানে কানে কথা বলতাম এই তো একটু সুখ দুঃখের কথা দিন শেষে প্রশান্তির কথাগুলো বলা নাকি আচ্ছা এরকম যেহেতু মনে হয় অনেক তৃতীয়লিঙ্গের মানুষ আছে যারা বিয়ে করতে চায় বা বিয়ে করে সংসার করে তো তোমার কি মন চায় না হ্যাঁ অবশ্যই আমার কেন মন চাইবে না আমি চাই যে আমাকে কেউ ভালোবাসুক আমার পাশে সে সবসময় থাকুক বিয়েটা হলো পরের কথা বিয়ে হলে যে সব কিছু ভালো হবে সেটা না আমারও তাকে চয়েস হতে হবে তারও আবার আমাকে চয়েস হতে হবে বুঝতে পেরেছি সব দিক দিয়ে তো বেটার মানে দুই সাইডই থাকতে হবে তোমার সাইডটাও পছন্দের হতে হবে ওনার সাইডটাও পছন্দের হতে হবে অনেক ভালো লাগলো তোমার কথা একবারে ফ্রি ওপেন কথা প্রিয় দর্শক আপনারা যদি সিমরানে ভাল লাগে সিমরানের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন সিমরান কিন্তু অনেক ভালো অনেক সুন্দর আচ্ছা সিমরান তো এখন এই যে লকডাউন তোমরা বাহিরে যেতে পারো না কিন্তু বাহিরে না গেলে এই ঘরের মধ্যে বস থাকা এখন কিন্তু তোমার আপনজনকে বেশি কাছে পেতে মন চায় বা হ্যাঁ আসলে আমার আব্বুনি আম্মু আছে আম্মুর কথা খুব মনে হয় ওই যে বললাম না যখন একাকিত্ব থাকি পাশে মাও নেই বা কাছে থাকার মানুষটাও নেই তাহলে কতটা কষ্ট লাগে সেটা একমাত্র আমি বুঝি আর আমার ফ্রেন্ড সার্কেল বুঝে যারা আমার মতো যারা তোমার মতো আসলে তাই কারণ ফ্রেন্ড সার্কেল দিয়ে তো ফ্রেন্ড সার্কেলে ভালোবাসা পাওয়া যায় কিন্তু একবারে মনের মানুষের ভালোবাসাটা তো পাওয়া যায় তাই না বুঝতে পারছি তোমার মনের কত কষ্টটা তো এখন যদি এই যে দর্শকরা তোমাকে অনেকে দেখে ফোন টোন করে বা মনের মানুষ হতে চায় তাহলে কি কি ইন্টারভিউ দিতে হবে তোমাকে ইন্টারভিউ দিতে হবে আমার সুখে এবং দুঃখে পাশে থাকতে হবে যখন আমার যেটা লাগবে দিতে হবে এর থেকে আর ভালোবাসলেই হবে আর কিছু লাগবে না কতক্ষণ দিতে হবে কি দিতে হবে বলো না কতক্ষণ কি একটা মানুষ যদি আমাকে চায় আমার পাশে থাকে অবশ্যই সব কিছু মেন্টেন করে থাকতে হবে ভাত কাপড় ভাড়া সব কিছু আর আর কি আর দর্শকদের বুঝে নিতে বলো নাকি হ্যাঁ দর্শক যেহেতু বোকা না আচ্ছা কিছুগুলো বুঝতে পারে অবশ্যই বুঝতে পারে আচ্ছা সেক্ষেত্রে দোয়া করি তোমার একটা মনের মানুষ হোক দর্শকরা তোমাকে দেখুক এই ভিডিও থেকে কমেন্টস করেন প্রিয় দর্শক আমাদের থাপ্পো দাও সবাই হ্যাঁ কিছু না বলছি সবাই আমাকে হেল্প করো ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকের এই পর্বে সিমরান আমাদের গেস্ট হ্যাঁ সিমরান কিন্তু আমাদের গেস্ট সিমরান আজকে নাম্বার দিবে তার আগে সিমরানের কাছে যাব ভালো লাগা ভালোবাসার কথা বলবো আপনারা সাথেই থাকবেন